নমস্কার বন্ধুরা, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজ দোকানের মতো ল্যাংচা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। আজকের ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে একটা বড় বাটি দিয়ে আমি এক বাটি মুড়ি নিয়েছি। এবার একটা মিক্সির জারে নিয়ে নেব, মুড়িগুলো নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। মুড়িটাকে ভালো করে গুঁড়া করে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মুড়ির গুঁড়ার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। 4 চামচের 2 চামচ ময়দা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এবার দিয়ে দেব গুঁড়া দুধ, 4 চামচের 4 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে গুঁড়া দুধটা। এবার সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 2 চামচের মতো ঘি দিয়ে দেব। এবার ঘিটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। ঘিটাকে দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প একটা সুন্দর ডো রেডি করে নেব। একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, অল্প অল্প জল দেব আর খুব সুন্দর করে মেখে একটা ডো রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে এই যে এরকম একটা ডো রেডি করে নিতে হবে। তারপর কিন্তু আবারও অল্প অল্প জল দিয়ে একটু নরম করে ডোটাকে মেখে নিতে হবে, আর একটু সময় ধরে হাত দিয়ে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে মিষ্টিটা নরম তুলতুলে হবে, আর মুখে দিলেই কিন্তু বন্ধুরা মিষ্টিটা একেবারে মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগবে। মেখে আমি ডোটাকে রেডি করে নিয়েছি, আর দেখো বন্ধুরা মাখার পরে কিন্তু ডোটা ঠিক এরকম হবে। একটু সফট করে মেখে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চিনির সিরা তৈরি করে নিতে হবে। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। যেই বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে 3 বাটি জল দিয়ে দেব। টোটাল 3 বাটি জল দিয়ে দিলাম, 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। এবার জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকে জাল করে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি, আর এই শিরার মধ্যে 1 তার 2 তার কোনো কিছুই হবে না, শুধু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। চিনি শিরাটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার ডোটার থেকে ল্যাংচা মিষ্টির আকারে শেপ দিয়ে দেব। অল্প অল্প করে ডোয়ের থেকে এভাবে করে লেচি কেটে নেব, আর 2 হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তারপর লম্বা করে শেপটা দিয়ে দিতে হবে, যেমনটা ঠিক ল্যাংচা থাকে সেইভাবে করেই শেপটা দিয়ে দিতে হবে। এই যে এইভাবে করে সবগুলো মিষ্টির শেপ আমি এইভাবে করে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আর তেলটাকে এইভাবে চেক করে নিতে হবে। যখন হালকা একদম একটু গরম হিট উঠবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি তেলের কিন্তু গরম করা যাবে না তেলটাকে। দেখে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তেলটা কতটা ঠিক গরম রয়েছে। এই অবস্থায় মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে একটা খুন্তির সাহায্যে এভাবে অল্প অল্প তেল এভাবে করে দিয়ে দিতে হবে মিষ্টিগুলোর উপরে। 1 মিনিটের মতো এভাবেই আমি ভেজে নেব মিষ্টিগুলোকে নাড়াচাড়া না করে। এবার একটা কাপড়ের সাহায্যে কড়াইটাকে এভাবে ধরে নিয়ে হাত দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর মিষ্টিগুলো একদম ভেসে উঠবে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে এখনই মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর দেখো বন্ধুরা কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে। সব মিষ্টিগুলো আমার ভাজা কমপ্লিট। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই গ্যাসে বসিয়ে দিলাম। এবার ভেজে রাখা মিষ্টিগুলোকে চিনির শিরা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, তাহলে সবগুলো মিষ্টির মধ্যে খুব সুন্দর করে রসটা ঢুকে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো এইভাবে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম, আর দেখো বন্ধুরা মিষ্টিগুলো রসে কতটা একদম ফুলে ডবল হয়ে গেছে, আর দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো এবার একটা প্লেটে সাজিয়ে নিই। একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি। প্লেটে সাজিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা ল্যাংচা মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখে। তো চলো এবার তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়। এবার একটা চামচ দিয়ে মিষ্টিটাকে কেটে নিচ্ছি, আর দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর দেখো বন্ধুরা ভেতরেও কতটা সুন্দর রস ঢুকে একদম, এই দেখো
কতটা সুন্দর হয় নিজের হাতে না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মিষ্টি রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।